বৈশ্বিক কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলার সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কোকাকোলা বয়কটের ডাক দিয়েছেন অনেকেই। এ অবস্থায় ইসরায়েলের সঙ্গে দূরত্ব বজায় রাখা এবং বিশ্বব্যাপী ফিলিস্তিন পন্থীদের সহানুভূতি আদায়ের জন্য কোকাকোলা বলছে যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় তাদের ফ্যাক্টরি আছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ আরবে 2016 সালের 1 ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, 2016 সালের 30 নভেম্বর কোকাকোলা আনুষ্ঠানিকভাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের ফ্যাক্টরি চালু করেছে। এর মাধ্যমে ছিটমহলটিতে শত শত কর্মসংস্থান সৃষ্টির কথাও বলা হয়েছিল। কোকাকোলা বোতলজাতকরণের জন্য প্রতিষ্ঠিত ফ্যাক্টরিটি এর কয়েক মাস আগে থেকেই চালু থাকলেও 30 নভেম্বর আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা শুরু করে। ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি খোলার পেছনে ভূমিকা রাখা ন্যাশনাল বেভারেজ কোম্পানি এনবিসির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহি খৌরি তখন গাজায় কোকাকোলা প্লান্টের উদ্বোধনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও আখ্যা দেন। কোকাকোলার তৎকালীন সিইও মুহতার কেন্ট এক বিবৃতিতে বলেছিলেন, বিশ্বব্যাপী সম্প্রদায়গুলোতে বিনিয়োগ এবং তাদের অগ্রগতিতে সমর্থন করার ব্যাপারে আমাদের চলমান প্রতিশ্রুতির ইঙ্গিত দেয় গাজায় কোকাকোলার নতুন প্ল্যান্ট। পশ্চিম তীরে এর আগেই এনবিসির আরও 3টি বোতলজাতকরণের ফ্যাক্টরি ছিল। কোকাকোলার অফিসিয়াল ওয়েবসাইটেও গাজায় কোকাকোলার ফ্যাক্টরি পরিচালনার বিষয়টি উল্লেখ রয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, এনবিসি একটি স্বাধীন কোম্পানি, তবে কোকাকোলার সঙ্গে চুক্তিবদ্ধভাবে এটি পরিচালিত হয়। 1998 সাল থেকে এনবিসির সঙ্গে যৌথভাবে কোকাকোলা গাজায় স্কুল পরিচালনা, রোজায় ইফতার বিতরণ থেকে শুরু করে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে বলেও ওয়েবসাইটে দাবি করা হয়েছে। এদিকে গত নভেম্বরে ইসরায়েলের প্রতি কথিত সমর্থনের জন্য কোকাকোলা বয়কটের ঘোষণা দেয় তুরস্কের পার্লামেন্ট। বাংলাদেশেও কোকাকোলার বিক্রি 23% কমে যায়। অন্যদিকে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোমল পানীয় মোজোকোলা থেকে একটি নির্দিষ্ট অংশ ফিলিস্তিনের তহবিলে দান করার প্রতিশ্রুতি দেওয়ার পর মোজোর বিক্রি 140% বেড়েছিল। 2005 সালে চালু হওয়া ফিলিস্তিন পন্থী মানবাধিকার গোষ্ঠী দ্য বয়কট ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস মুভমেন্ট BDS ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের আতারতে অবৈধ বসতিতে ফ্যাক্টরি চালু করায় কোকাকোলার সমালোচনা করেছে।